আসসালামু আলাইকুম সবাইকে, সেই সাথে কার্ডামন কোণের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। খুব সুন্দর একটা দিন দিয়ে আজকে ব্লগটা শুরু করছি, আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন। কথা বলো না, এটার কি নাম বলো তো? ফিশ। কি ফিশ? লুমাস। লুমাস ফিশ মানে তো পুঁটি মাছ। কুটুকলা আমার হাতে। পুঁটি ফিশ। আমার কুটুকলা আমার হাতে বসছে। তাকে তো আটটা না। এখানে মাছগুলো সব দিয়ে দিব, তারপর বেশি করে পেঁয়াজ দিব, ছোট মাছের চকচড়ি করব তো তার জন্য। দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, সামান্য মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে পানি। ভাত বসাই দিছি, এখন একটু চুরিটাকে বসাই দিব। এটা আমার জোর চলো, একসাথে দুটিটা রান্না করা যায়, সময় কম লাগে, অথচ কম হয়, ঘুরিও কম থাকে, সেসাথে ঢাকা দিয়ে দেবো। এখন এই পুঁটি মাছগুলোকে ভাজবো, যেগুলো ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিব মরিচ অল্প পরিমাণে, যেহেতু বাচ্চারা খাবে তো তার জন্য অল্প পরিমাণে আমরা মরিচ দিচ্ছি। দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিব হলুদের গুঁড়া, আর দিব অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। তারপরে এটা হয়ে গেছে, এখন নামাই নেব। ভাত হয়ে গেছে, নামাই নেব। আর এই পাশে মাছগুলো ভাজি হইতেছে। তো আমি এখন যেটা করবো, কড়াইতে এটা হচ্ছে মরিচের গোস্ত, আমি গতকালকে রান্না করছিলাম একটুটুকু, আজকে এখন তো এতটুকু এতটুকু গোস্ত আমি এই কড়াইটাতে সব ধুয়ে দিয়ে ভাজতেই থাকবো।
গোস্তটা রান্না করার পর যখন এই পর্যায়ে চলে আসে তখন আর ভাত দিয়ে এটা খেতে ভালো লাগে না। তখন আমি যেটা করি এই পর্যায়ে গোস্তটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে ঢেলে মানে আঁচে অনেকক্ষণ আঁচে এটা ভাজতে থাকি, একটা কালারও হয় এরকম কালা ভুনার মতন। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার মতন আপনারা কারা এইভাবে খান আমাকে একটু জানাবেন কমেন্টস দিয়ে। তো আমি এই গোস্তটা কড়াই থেকে নামাবো না, কারণ এটা আরবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাকে এটা আবার এই কড়াইতেই রাখতে হবে, রেখে গরম করতে হবে। তার জন্য এটা এখানেই থাক, আমি আর কি আপনাকে দেখাই দিচ্ছি যে এটা কীরকম হয় দেখতে। মানে কি বলবো, এটা গরম ভাত দিয়ে খেতে যে কি মজা, মানে ওইভাবে ঝোলের গোস্ত যেটা সেটা থেকে এটা বেশি মজা লাগে আমার কাছে খেতে। আর এভাবে আপনারা কারা খাইছেন বা কখনো খাইছেন কি না আমাকে জানাবেন। এটা ভীষণ টেস্ট, এইভাবে গোস্তটাকে ভেজে খেলে অনেক টেস্ট লাগে খেতে। তো এই যে ফাইনালি আমার রান্না বান্না শেষ, তোমার মা ছেলে বসে বসে খাওয়ার জন্য। এই যে পাঁচমিশালি গোড়া মাছের চড়চড়ি, আর এটা হচ্ছে যেটা আমি মহিষের গোস্তটা আমি ভাজা ভাজা করছিলাম, এভাবে খেতে খুব ভালো লাগে এই গোস্তটা। আর এটা হচ্ছে পুঁটি মাছ ভাজি। এই যে ফিশ, তোমার ফিশ আমি তোমার খাওয়াই দেবো। তোমার কয়টা ফিশ দেবো? অনেকগুলো ফিশ দিছি, পেঁয়াজ দিছি, শুকনো মরিচ দিবো, খাইতে পারো শুকনো মরিচ? বসো। বিসমিল্লাহ বলো। তো আমি এই যে প্রথমে গোড়া মাছের চড়চড়ি দিয়ে আজকে শুরু করব। নিজের রান্নার প্রশংসা কি করব, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।